আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো 12:30টার পর থেকে ভিডিওটা শুরু করলাম, 12:30টার পরই ক্যামেরাটা হাতে নিলাম, এর আগে সময় পাইনি। আর মাশাআল্লাহ আমার গাছগুলোতে পানি দিয়েছে আপনাদের ভাইয়া, যত্ন নিয়েছে অনেক। এই যে দেখুন, গাছ কেন দেখাই প্রতিদিন, গাছ দেখলে মানুষের মন ভালো থাকে, মানুষ ফুল দেখলে মানুষের মন ভালো থাকে, এরকম একটা ব্যাপার। যার জন্য আমি চেষ্টা করি সবসময় আপনাদের গ্রিন দেখাতে, ফুল দেখাতে, মানুষ প্রতিটা মানুষ যেন ফুলের মতো সুন্দর হয়ে যায়, সবার চরিত্রগুলো যেন থাকে ফুলের মতো পবিত্র, এরকমের একটা কথা, সবার, আমাদের সবার, তাই না? কেন বললাম, এই কথাটা লাস্টের ফিনিশিংয়ে পাবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজ গাছ দেখে মনটা ভালো হয়ে গেল, এখন যাব যে রান্না করব। আমার হাজবেন্ড, আমি জানিও না, রাতের বেলা জানি যে আমার ননাস আসবে, যে আজকেই আসবে সেটা আমি জানতাম না। তো একটু আগে আপনাদের ভাইয়ে বলে যে আপি আসবে আজকে, সে অলরেডি লঞ্চে। তো আমি তো একদম মানে নাকে মুখে চোখে দেখছি না কিছু, কারণ 11:30টার সময় ঘুম থেকে উঠেছি আমি। আমি রাত্রে ঘুমাতে পারিনি, রাত্রে শরীরটা খারাপ ছিল, মাথা অনেক ব্যথা ছিল, যার জন্য ঘুম আসে নাই রাত্রে ওভাবে। তো আমি যে দিনে ঘুমিয়েছি আমাকে তুলে, যাই হোক, দেখলেন ওখানে চিংড়ি নামিয়েছি, শলা চিংড়ি আর সিম, সিম দিয়ে শলা চিংড়ি রান্না করব, ভাত বসিয়েছি, পাশের চুলোতে চিকেন হচ্ছে। তো সিম হচ্ছে আমার ননাসের সবথেকে প্রিয় খাবার, সিম, যেহেতু সে জার্নি করে আসবে। আর সে আগেও আমাকে বলেছে যে আমাকে প্লিজ কখনও পোলাও মাংস ওরকম দিও না, ওগুলো আমার কাছে ভালো লাগে না খেতে। তো সেই জন্য সিম যেহেতু তার পছন্দ, আর আমার ফ্রিজে অলরেডি সিম ছিল, সিম এনেছিলাম ফ্রোজেন পদ্ধতি দেখানোর জন্য আপনাদের, কিন্তু সেই সিমটাই এখন রান্না করতে নিয়েছি। তো এখানে পেঁয়াজ আর রসুন ম্যাশ করে রেখেছিলাম, ওটা দিলাম, আর কিছু গুঁড়া মশলা দেবো এটার ভিতরে। তো তেলের ভিতরে পেঁয়াজ রসুন দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে, তারপরে দেব গুঁড়া মশলাগুলো। আর পাশের চুলোতে ভাত প্রায় হয়ে এসেছে, চিকেনটা নামিয়ে রেখেছি। এখন ননাস ওই যে খেতে চায় না সব ধরনের খাবার, আমাকে আগেই সে বলে দিয়েছিল, বেগুন খাবে সে, বেগুন ভর্তা খাবে সে, সিম ভর্তা খাবে, মূলা খাবে, বলে এগুলো আমার এত ভালো লাগে তোমাদের বিশ্বাস করাতে পারবো না, আমাকে মাছ মাংস প্লিজ দেবা না, আমার মাছ মাংস খাওয়ার একদম এনার্জি মানে ইচ্ছাই নেই। মাছ খাওয়ালেও তার যে তুই একটা মাছ পছন্দের ওগুলো যদি পাই ওগুলো সে খাবে শুধু। তো যাই হোক, এখানে হলুদ মরিচ দিয়ে রান্নাটা করবে, এটার ভিতরে ধনিয়া জিরা কিচ্ছু দেবো না। তো হলুদ আর মরিচ দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো আগে দেব, দিয়ে একটু কষাবো। আর এখানে পানি আপাতত ইউজ করব না, কারণ চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটু পানি পানি থাকে, সেজন্য এক্সট্রা আর পানি দেওয়ার এখন দরকার হবে না। তো এখন আমি চিংড়ি মাছটা ঢেলে দেব। বড় বড় চিংড়ি মাছ এভাবে সিম দিয়ে কি কেউ কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে একদিন খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে কিন্তু। আর ছোটো চিংড়ি দিয়ে একরকম টেস্ট, বড়টা দিয়ে একরকম টেস্ট। চাইলে আমি ভুনা করতে পারতাম চিংড়িগুলোকে। আমি চিন্তা করলাম যে আপি খুব পছন্দ করে সিম তরকারি, ওই ভুনা চিংড়ি দিলে সে যতটা মজা খাবে তার থেকে এভাবে করলে সে অনেক মজা খাবে, সেজন্য এভাবে রান্না করছি। আর এই রান্না করার সময় আপনাদের ভাইয়া বাসা থেকে অলরেডি বের হয়েছে, কারণ আপি অলরেডি এসে গেছে, সে কল দিয়েছে যে আপনাদের ভাইয়াকে যেতে বলেছে, কারণ অনেক মালপত্র নিয়ে এসেছে, ওগুলোকে লঞ্চ থেকে নামাতে হবে সেজন্য। আর আমি ভাতটা চেক করে নিচ্ছি, কারণ সে গতবার, এই যে গতবার যে আসছিল না, যাওয়ার সময় বলেছিল যে সে তার ক্ষেতের, তাদের বড় বিশাল চাষের ইয়ে আছে, জমি জমা অনেক, তো সেখানে অনেক কিছু করা হয়, যেমন সেখানে করা হয় পোলাও, পোলাও চাল তারা কি বলে ওটাকে তৈরি করে, তারপরে সরিষার তেল, হ্যাঁ, সরিষা ভাঙিয়ে, তারপরে চালের গুঁড়ো নিয়ে আসবে বলেছিল, গুড় নিয়ে আসবে, তার নিজের বাড়ির নিজেদের বলে কি এটাকে, নিজেদের মুরগি যেগুলো নিজেরা মানে পালা যে মুরগিগুলা, হাঁস মুরগি, সেগুলো নিয়ে আসবে। তো আপনাদের ভাই আবার রাজহাঁস খুব পছন্দ করে, হ্যাঁ, রাজহাঁস বললে অনেকে বলেন রাজহাঁস না রাজহাঁস, আমরাও জানি রাজহাঁস, এটা আমরাও জানি, এটা সিম্পল একটা কথা, কারণ ভিডিও যখন দেখতে আসবেন তখন ভিডিওটা দেখার, ভিডিওর মজা নেওয়ার চেষ্টা করবেন, কারো ভুল ধরার চেষ্টা করবেন না,
কারণ এক এক দেশের এক এক জায়গার এক এক ভাষা, কারো দেশের বুলি কারো দেশের গালি, এরকম একটা কথা আছে, তাই না? তো রাজহাঁসও আমরা জানি, রাজাহাঁসও জানি। আজকালকার যুগে যদি মানুষ বেশি শিক্ষা দিতে আসে, মানে শেখাতে আসে, সেটা ঠিক না আমার মনে হয়। কারণ শিক্ষা না থাকলে মানুষ এই পর্যন্ত আসতে পারে না, এই হচ্ছে কথা। তো যাই হোক, এরকম ভুল ধরিয়ে দেয়, আমরাও জানি, আমরাও বইতে পড়েছি রাজহাঁস, হাঁসে চন্দ্রবিন্দুও আছে, ঠিক আছে, তো ওটা আমরা জানি। কিন্তু যখন আমরা বলি, আমরা বরিশালের ভাষা, তখন রাজাহাঁস বলি। রাজা, রাজা যেমন বড়, অনেক একজন মানে দেশের নেতা হচ্ছে রাজা, তাই না? তো হাঁসেরও সে হচ্ছে হেড, সেজন্য সে রাজা, আর হাঁস তো হাঁস, রাজাহাঁস। এইভাবে আমরা এটাকে ফিল আপ করি, যেটাকে রাজহাঁস বলে। রাজ, রাজও বলা যাবে, রাজাহাঁসও বলা যাবে, ঠিক আছে। অনেক বেশি বলে ফেললাম, মনে কিছু নেবেন না, মজা পেয়েছি নিজেও বলতে বলতে কথাগুলো। এই যে সিমটা দেখছেন, এটা চওড়া সিম, এটা আমরাও পছন্দ করি। রিয়া দেবশ এটা খেতে পারতাম না, এটা বেশি পাওয়াই যেত না, কিন্তু এই সিমটা সব থেকে বেশি মজা। মোটা সিমটা কিন্তু চওড়া আর পুষ্ট, মানে মোটা। যাই হোক, দেখলেন কীভাবে রান্নাটা বসালাম, এটা হতে থাক। আর ভাতটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি, এই স্ট্রেনারে করেই আমি ঝরাই, এটাই ভাতের জন্য রেখে দিয়েছি। এখন আমি ভাতটাকে একটু ইয়াও করে নিয়েছি, যাতে মারটা না থাকে নিচের দিকে পাতিলে সেটা। তো এগুলোই দুপুরে খাওয়া দাওয়া হবে আমাদের। আর এরপরে দেখাবো আপি কী কী নিয়ে আসে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথেই থাকুন আমার, ভিডিওটা ভালো লাগবে আশা করছি। তো ওখানে তো মাছটা হচ্ছে, আর আমার বড়ই কেটে রেখেছিলাম এই সকালবেলায়, কিছু বড়ই কেটে রেখেছিলাম, মানে 11:30টার দিকে বলি কি একটু বানিয়ে খাবো, মানে মাখিয়ে খাবো। তো ধনিয়া পাতা, গুঁড়া মরিচ, লবণ, একটু চিনি, সরিষার তেল, এগুলো দিয়ে মাখাইছি। এখন একটা কথা বলি আমি, আমরা সবাই বলে না সব দেশে এই মাখানোটাকে ভর্তা, আমাদের দেশে কিন্তু ভর্তা বলে না, আমরা বলি বানাইছি, মাখাইছি, এরকম বলি। তো আমরা যেমন বলি চালতা মাখানো খাবো, বড়ই মাখানো খাবো, এরকম বলি আমরা। তো যাই হোক, এই যে আমার রান্না মোটামুটি শেষ। তো এরপর আমরা খেতে বসেছি, আপনাদের ভাই এসেছে সমস্ত মালপত্র উপরে উঠিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসেছে। সে সকালে গোসল করেই বাসার থেকে রওনা দিয়েছিল ভোলার থেকে। তো যাই হোক, বোমা মরিচ দিয়ে মজা করে খাচ্ছে, আর তরকারি তার খুবই পছন্দ হয়েছে। আল্লাহ, কত কিছু নিয়ে আইছে বাবারে বাবা। এই ছেলে প্রচুর আচার খায়, প্রচুর ঝাল আচার খায়। এইটার ভিতর সব চালের গুঁড়া না? ওয়াও, এত চালের গুঁড়া তো ডিপে রেখে দেবো। চাল তো এইটাই। ও, এইটাই কি পোলার চাল সব? 20 কেজি, 30 কেজি পোলাওর চাল কি গোসল করবো পোলাওর চাল দিয়ে? কি সুন্দর খেজুরের গুড়, একের অরিজিনাল না সেপি, মনপুরের দিয়া। হ্যাঁ, এ তো ডিম, ইয়া ডিম না, হাঁস আর মুরগি, দেশি দেশি ডিম, একটা ডিমই ভাঙছে না। কুসুম বাইরে এনেছে আপনি, এসে আপনি ডিম একটা না কয়েকটা ভাঙছে, ভাঙ্গু আইরে কি সে আপনি মাংস ভিতর বাইরে তো সুন্দর লাগতেছে, মনে হয় যেন একদম খাঁটি
ঘরে বসে যদি আমাকে বলো একবার তাহলে কাজ হয়। পড়বে না একটু তো মাখছি, এটা মুরগি না দেশি মুরগি বলতে তৈরি এগুলো সে না খুললে তো হাতুর তো শেষ। বলো পরে দিন এগুলা আপাতত ফ্রিজে রাখতো ডিপ ফ্রিজে বুঝছো। হাঁসের ডিম এগুলো হাঁসের ডিমগুলো রাখবো আর এখানে মুরগির ডিম যতগুলো আছে সব ভাইয়ার জন্য দিয়ে দেবো। ভাইয়াকে ভাইয়া আবার কোনো ফার্মের ডিম খেতে পারবে না, তারপর অনেক কিছুই খেতে পারবে না, মুরগির ডিম দেশিটা খেতে পারবে একদম। আপিদের যে মুরগি পালা মুরগি সেই মুরগির ডিম এগুলো হাঁসের ডিম এগুলো দুইটা ডিম ভেঙে গিয়েছে হাঁসের রেখে দিয়েছে। হাঁসের ডিম আনার উদ্দেশ্য আমি খুব পছন্দ করি হাঁসের ডিম, সেই জন্য এগুলো নিয়ে আসছে। তো এখন এটা আমি এগুলো সব ওয়াশ করেছি, সে ওয়াশ করে এনেছে, তারপর আমি আবার ওয়াশ করেছি। পরে চিন্তা করলাম এগুলো আলাদা করে রাখি, বাসায় যখন যখন নিয়ে যাব এগুলো নেব। আর চিকেন দুইটা চিকেন নিয়ে আসছে, মানে মুরগি ইয়া মুরগি ঘরের মুরগি জবাই জবাই করে একদম চামড়া টামড়া ফেলে নিয়ে আসছে, ওই দুটোও নিয়ে যাবো ভাইয়ের জন্য। আর হাঁসগুলো নিচতলা আছে, একটু পর আপনাদের দেখাবো, ওগুলো নিয়ে দোকানে যাব কাটিয়ে তারপর নিয়ে আসব। তো আমরা বাসা থেকে নামছি কারণ নিচতলাতে সাজের ভিতরে ভরা হাঁস মুরগি, হাঁস বিশেষ করে রাজা হাঁস হাঁস একটা মুরগিও আছে, এগুলোকে একদম কেটে টেটে নিয়ে আসবো দোকানে যেয়ে। তো আমি ভুলে চাবি রেখে গিয়েছিলাম, সেজন্য আবার বাসায় এসেছি। আর আফিফ হুজুরের কাছে পড়ছে, আপনাদের ভাইয়াও বাসায় আছে, এই ফেঁকে আমি আর আমার ননাস দুজনে যাচ্ছি যে হাঁস মুরগিগুলোকে বেছে পরিষ্কার করিয়ে তারপর বাসায় নিয়ে আসব, এনে ফ্রিজে রাখবো। আর ভাইয়ের জন্যও কিছু নিয়ে যাব মুরগিগুলো বিশেষ। তো আমরা এখন যাব, অটো ঠিক করি, অটোতে যাব, সামনেই দোকান, বেশি দূরে না। স্প্রে দেওয়া হয়েছে, হ্যাঁ আসো স্প্রে দেওয়া হইলে চলে আসো, দেখো বাবা স্প্রে। তোমাকে দেখাচ্ছে, ঢুঙ্গি ঢুঙ্গির মতো লাগছে। বালিশ দেয় না তো মাথায়,
তোমরা জহানা একটা বালিশ নিয়ে নিও। তবে এই বালিশ ছাড়া ঘুমানো কি ভালো? না, সে বালিশে শুয়ে না। আসলে ভালো বালিশের ঘুম অনেক ভালো। তাহলে বাবা পর কেন এই যে মাথা দিয়ে ঘাড়ে লাগলে ভালো না, ওইটাই দিয়ে ঘুমায়। ভাবির জামাই? কোন ভাবির জামাই? ও কি নিয়ে আসছে? খড় কি? খড় খড় খায়? খড় ও ওই যে গরুতে খড় খায়? গরুতে খায় খড়? খড় খায় তো খড়। এই যে দেখছেন ছাড়িয়ে দড়ি ফেলেছে, খড় খায় মাসায় মাথায় মশা 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 কপালে বাড়ি দেন। জানের বোন আসছে মাস্টার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেওয়া যাইবে। আমি টাইম নিয়ে কান ধরে টাইম নিয়ে নিয়ে যাবো আদর করি। এতে তোর বোন হয়েছে মৃত্যু বাপু, তাহলে চাপতে জোরে। আরে জিনিস দে আমার কাছে, দে রাখ ওইখানে। তোমার বউ আমার একটা পিঠে আছে, আমি রাখাই দেবো না। অনেক মজা তো পিঠেটা, আমাদের লাগে না আমরা খাইছি। খাবি পুরি ইয়া সিঙ্গারা পুরি? এগুলো খাবি? এই যে আমার ম্যাট বনছে তানসি, এটা বোনা শেষ হোক আপনাদেরকে দেখাবো। আর এই ম্যাটটা আমরা আসলে দুই বোন মিলে ছোটোখাটো একটা বিজনেস শুরু করতে যাচ্ছি। তো আমাদের অনেক ধরনের বিজনেসের ভিতরে জিনিসপত্র থাকবে, তার ভিতরে এই ধরনের কুশি কাটার ম্যাট থাকবে। তো এটা তৈরি হোক, তারপর আমি দেখাবো এটা কেমন। তারপরে যদি আপনারা কে কে মানে যদি কেউ নিতে চান, তাহলে আমাকে আগে আগেই ইয়া করতে হবে, নক করতে হবে। তো ওটা পরে দেখাবো কীভাবে কী করব। তো এটার ডিজাইন তানসি করছে, আর এটার কালার কম্বিনেশন আমার সেট করা, আমি দিয়েছি। তো হোক, কমপ্লিট হলে পর দেখাবো। এটা আমার বাসার জন্য করা হচ্ছে, আমার গুণবতী বোন মাশাআল্লাহ অনেক কিছুই জানে। আমরা এখন দুই বোন মিলে চেষ্টা করব কিছু কিছু জিনিস করার, যে দেখি কি করা যায়। আনকমন জিনিসগুলো চেষ্টা করব দুই বোন মিলে। তো আপনারা তো আমার পাশে আছেন, পাশে থাকবেন আশা করি। এটা হতে থাক, যখন দু একদিন পর ইনশাল্লাহ আমি দেখাবো এটা আপনাদেরকে। ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ, ১৩৪৮
এখন 7টা বাজে, আমি আমার ননাস দুজনে যাচ্ছি আমার বাবার বাসায় অটো ঠিক করে। তানসিতা মান্নারা চলে গিয়েছে, ভাইয়ার জন্য ডিম মাংস মানে মুরগি রেখেছিলাম ওগুলো দিয়ে আসবো, কারণ ভাইয়া তো দেশি খাবার ছাড়া কিছু খেতে পারবে না এখন আর। সবাই রে তোমার সবাই দেখতে চায় সব সময়, সালাম সবাই সালাম দিয়ে দাও, সালাম বলে দাও সবাইকে, বুঝছে সবাইকে বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। উঠছে ও আমা মেশিন নিয়ে গেছে না, দাও তো দাদা ভাই কিছু চাই কিনা। হালকা পাতলাই গেছো রান্না করবো, দাও 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 সিম সিম সারা কিচ্ছু, না 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 তা কয়নি এরপরে সুন্দর দেখাইবে আরো দেখবানে, ভাবে ওই যে মুরগি পাইছো ডিম পাইছো ওই একটা একটা ডিম দিও ভাই, আরে কারণ এইটা একদম একদম মানে আমরা তো ঠিকই দেশি ডিম কিনি, সব দেশি ডিমও আবার দেশি ডিমও না, বুঝছো একদম মুরগিতে পাড়া ডিম, সেজন্য আর ইয়াগুলো রেখে দাও। আল্লাহ অন্ধকার এই জায়গা, ওই যে জ্বালায় না অটো দাঁড়ানো না ভাইয়ারে, বেল খাওয়া প্রতিদিন। তো এরপর বাসায় চলে এলাম, আর আফিফের খুব ক্ষুধা লেগেছে, বাবার বাসায়ও কিছু খেতে দিতে পারিনি কারণ অটো থামিয়ে সেই অটোতেই আবার চলে এসেছি, বসতে পারিনি কারণ অটো যদি ছেড়ে দিতাম তাহলে অনেকখানি হেঁটে এসে তারপর অটো করতে হতো, ঝামেলা হয়ে যেত। আম্মু একটু মা অনেক কষ্ট পেয়েছে যে অল্প সময় থেকেছি থাকিনি বা ননাসকে নিয়ে গিয়েছি, চাও খাওয়াতে পারেনি আম্মা, সেজন্য তার মন খারাপ হয়েছে। তো আমি বললাম না আসবে সবাই আসবে, আজকে আপাতত রাতটা থাক, আজকে আর ই করার দরকার নেই। তো আম্মা আবার আমাকে মাছ দিয়ে দিয়েছিলো, ওটাই রান্না করবো। তো বাসায় এসে মোটামুটি সমস্ত চিকেনগুলো সমস্ত না একটা চিকেন আর 6টা হাঁস এগুলো সব ফ্রিজে ফ্রোজেন করেছি, চাল এখানেই আছে, এই গুঁড়ি চালের গুঁড়ি এটাও সেট করবো, কালকে পট কিনতে হবে, এখানে হচ্ছে খেজুরের গুঁড়ি, সব এইভাবে রেখেছি আপাতত, কিছু করার নাই। আফিফকে বার্গার দিলাম, এই যে আম্মার বাসার থেকে পাঙাস মাছ নিয়ে আসছি, আম্মা বড় একটা নদীর পাঙাস কিনছিল সেখান থেকে, এর খাওয়া হয়েছে বাসায় অনেক, দুইবার তিনবার খাওয়া হয়েছে, আমিও শিখছিলাম সাথে খাইছি। তো আজকে কতটুকু নিয়ে আসছি কারণ আমার ফ্রিজে মাছ নেই, এইটাই আজকে। আর ননাস একদম সিম ছাড়া কিচ্ছু বোঝে না, অনেক কাজ করলাম বাসায় এসে ফেলে দিতে হবে, তারা আবার এক বাসায় নেই, সবাই গিয়েছে আমাদের ওই যে শ্বশুরের বাসায়, যা জায়গা জমি নিয়ে অনেক ঝামেলা চলতেছে। হ্যাঁ বোঝেন তো, আপনাদের তো আগেও বলেছি যারা বাইরে থাকে তাদের জায়গা জমি নিয়ে আসলে অনেক ঝামেলা হয়, নিজের নিজের আত্মীয় স্বজন যখন ঝামেলা করে তখন না এটা সহ্য করা যায় না, নিজের দেবর যখন করে তখন সেটা সহ্য করা যায় না, এমনই ঝামেলা আমাদের সাথে হচ্ছে। যাই হোক দোয়া করবেন আল্লাহ সবাইকে ইমান দেখ, মজবুত ইমান দেখ, যতক্ষণ মানুষ ইমান না দেবে ততক্ষণ মানুষ ভালো হতে পারবে না। যারা বিদেশে থাকে তারা প্রতারিত হয় সবসময় দেশের মানুষের কাছ থেকে বেশিরভাগ সময়ই। তো যাই হোক সবাই সাবধানে থাকবেন সবার সম্পত্তি নিয়ে, কখনো কারো নামে ওইভাবে সম্পত্তি রাখবেন না, নিজেদেরটা নিজেরা সেফভাবে রাখবেন, এই
এইটাই আমার সবার কাছে একটা বক্তব্য ছিল, যেটা এই ভিডিওর আজকের মেইন উদ্দেশ্য ছিল। সবাইকে বলবো, অনেকেই আছেন বিশেষ করে ভাইয়েরা, অনেক সময় দেখা যায় সমস্ত সম্পত্তি নিজের নামে না করে যে বিদেশ থেকে টাকা পাঠায়, তারপরে ভাইদের কাছে রাখে বা অন্যভাবে রাখে, যেভাবেই হোক, তাতেও তারা ঝামেলার মুখোমুখি হয়, বা বাবার বাড়ির প্রপার্টি সেটাতেও তারা ঝামেলার মুখোমুখি হয়। আমরা হয়েছি আমাদের, মানে আমরা হয়েছি বাবার বাড়ির প্রপার্টিতে, মানে আমার বাবা না, হাজব্যান্ডের বাবার বাড়ির প্রপার্টিতে ঝামেলা চলছে। দোয়া করবেন যেন সব কিছু ঠিক হয়ে যায়, আল্লাহ সবার ঈমান মজবুত করে দিক, সবাইকে ভালো ভালো রাখুক, সবার মনের উদ্দেশ্যগুলো ভালোভাবে সহিভাবে জানি মানে মানুষরা করতে পারে। এই তো, কারণ সবার কিন্তু আজকে মরলেও মরতে হবে, কালকে মরলেও মরতে হবে। এই যে মানুষের দাঙ্গা ফাসাদ ঝামেলা এগুলো নিয়ে করা, তারপরে মারা যাওয়া, আল্লাহর কাছে তো জবাব দিতে হবে, তাই না? সেজন্য আমি সবসময় বলি আল্লাহকে, জাল্লাহ সবাই ঈমান মজবুত করে দাও, পৃথিবীতে সবাইরে ভালোভাবেই পৃথিবী দিয়ে নিয়ে যায় আল্লাহ। কারণ এটাই আর কি বলবো, আমরা তো সবাই কম বেশি বুঝি, তাই না? যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। রান্না টান্না করবো রাতে, রাতে খাওয়া দাওয়া করবো, সেই ভিডিওটা আবার হবে আগামীকাল ইনশাল্লাহ, ওটা দেখতে পাবেন আগামীকাল সারাদিনে যা যা থাকবে ওগুলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আফিফ কো এদিকে তাকাও, মা আসসালামু।